Bismillahirrahmanirrahim. Nalta Arseni, am ifam residential college er dadosh shrenir shikharthira. Tomaderke onek onek shubhechha. Hotat kore class bondho hoye giyeche ar porikha tomader hoyechilo. Ekhon amra ajke notun kore abar class e aschi. Ami tomader ditiyo potro porachhilam. Ta islamer itihash o sanskritir ditiyo potro ajke amra porbo. যে সম্রাট আকবরের রাজনীতি তোমরা অনেকে পরীক্ষার সময় এই রাজনীতিটা ভুল করেছো রাজপুত শব্দের অর্থ কি রাজপুত হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে যে অভিজাত হিন্দু সম্প্রদায় যারা ছিলেন সেই অভিজাত হিন্দু সম্প্রদায়ের যারা উচ্চ পদস্থ হিন্দু ছিলেন এবং উচ্চ রাজপদে তারা চাকরি করতেন সম্রাট আকবরের সময়ে এবং যারা সেনাবাহিনী তারা সৈন্য পরিচালনায় বা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী দক্ষ সৈনিক ছিলেন তারাই হচ্ছে রাজপুত এই রাজপুতদের প্রতি সম্রাট আকবর কি নীতি অবলম্বন করেছিলেন কেন করেছিলেন আমরা আজকে দেখতে পাব তার ব্যাপারে আলোচনা করব যে রাজপুত নীতি গ্রহণের কারণ কি সম্রাট আকবর এই যে রাজপুত নীতি গ্রহণ করেছিলেন তিনি চেয়েছিলেন যে সম্রাট আকবর হিন্দু জাগরণের যারা নেতৃত্ব দানকারী ছিলেন হিন্দু হিন্দু গণজাগরণের নেতৃত্ব দানকারী অভিজাত হিন্দু বর্গ তারপরে রণদক্ষ একটু আগে আমি বলেছি যে দক্ষ সৈনিক যারা এবং নির্ভীক সেনাপতি এই রাজনীতি সেনাপতি এই যে রাজপুত তাদের সহযোগিতায় তিনি চেয়েছিলেন ভারতবর্ষে একটি সর্বভারতীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং সম্রাট আকবর অত্যন্ত দূরদর্শী শাসক ছিলেন তিনি ভেবেছিলেন যে যদি আমি রাজপুতদের সমর্থন ও সহযোগিতা লাভ করতে পারি তাহলে ভারতবর্ষে আমি আমার শাসনকে আরও বেশি মজবুত এবং দৃঢ়তর করতে পারবো বলে তিনি পারবেন এই আশা তিনি মনে মনে ব্যক্ত করেছিলেন সেই উদ্দেশ্যে তিনি কি করেছেন যে রাজপুতদের প্রতি কিছু নীতি তিনি অবলম্বন করেছেন সেই নীতির মধ্যে তিনি দুইটা নীতি হচ্ছে গ্রহণ করেছিলেন একটা হচ্ছে মিলনাত্মক আর একটি কঠোর নীতি মিলনাত্মক রাজপুতদের নীতির মধ্যে হচ্ছে গ্রহণ করেছিলেন একটা হচ্ছে মিলনাত্মক নীতি আচ্ছা এই মিলনাত্মক নীতির মধ্যে আমরা দেখতে পাই যে তিনি কি কি নীতি অবলম্বন করেছিলেন মিলনাত্মক নীতিতে তিনি করেছিলেন যে অম্বরের রাজা বিহারিমল বিহারিমলের অম্বরের রাজা যিনি ছিলেন হিন্দু রাজা বিহারিমল এই বিহারিমল তার তিনি সপরিবারে সম্রাট আকবরের আনুগত্য প্রকাশ করেছিলেন এবং নিজের কন্যাকে তিনি সম্রাট আকবরের কাছে বিবাহ দেওয়ার জন্য তিনি প্রস্তাব করেছেন আকবরের কাছে সেই সুবাদে সম্রাট আকবর তিনি বিহারী মলের কন্যা যোধভাইকে তিনি বিবাহ করেন এবং 1570 খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিকানির রাজপুত রমণীকে বিবাহ করেন প্রথমে এই ঘটনাটা তিনি কি করেছেন বিহারী মলের কন্যাকে বিবাহ করেন এরপর আবার কি বলেছেন 1570 খ্রিস্টাব্দে তিনি বিকানির বিকানির রাজপুত রমণীকে বিবাহ করেন এই মিলনাত্মক নীতির মাধ্যমে তিনি হিন্দুদের হিন্দু রাজপুতদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন তাদের সহযোগিতা সমর্থন নেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন প্রথমে তিনি কী করেছেন যে বিহারী মলের কন্যা যোধভাইকে বিবাহ করেন তারপরে তিনি 1570 খ্রিস্টাব্দে বিকানির রাজপুত রমণীকে তিনি বিবাহ করেন আর 1584 খ্রিস্টাব্দে তিনি তার বড় ছেলে সেদিন 1584 খ্রিস্টাব্দে তিনি সেলিমের সঙ্গে কার বিবাহ দেন ভগবান দাসের কন্যার সঙ্গে সেলিমের বিবাহ দেন
যদি হাজুমানের কন্যাকে তিনি বিবাহ করেছেন 1570 খ্রিস্টাব্দে, আবার তিনি বিকানির রাজপুত্র মণিকে বিবাহ করেন আর 1584 খ্রিস্টাব্দে তিনি তার বড় ছেলে সেলিমের সঙ্গে তিনি ভগবান দাসের কন্যা তিনি বিবাহ দেন। এই যে মিলনাত্মক নীতি, এই মিলনাত্মক নীতির ফলে তিনি হিন্দু রাজপুতদেরকে তার পক্ষে আনতে সমর্থ হয়েছিলেন এবং এই রাজপুতদের তিনি সমর্থন সহযোগিতা সব কিছুই পেয়েছিলেন। এর ফলে কী করেছেন যে রাজপুতগণ সম্রাট আকবরের আনুগত্য প্রকাশ করেছিলেন এবং আরেকটা তিনি করেছিলেন যে রাজপুতদেরকে উচ্চ রাজপদে তিনি নিয়োগ দিয়েছিলেন। উচ্চ রাজপদে নিয়োগ দিয়েছেন, নিয়োগ দেওয়ার ফলে তিনি কি করেছেন যে সুলতানি আমলকে হিন্দুরা হিন্দু পদে নিয়োগ পেত, সেই সুলতানি আমল সুলতানি আমলের থেকে হিন্দুরা হিন্দু পদে নিয়োগ পেত। কিন্তু সম্রাট আকবর দেখলেন যে যোগ্য এবং নেতৃস্থানীয় যারা রাজপুত ছিলেন তাদেরকে তিনি উচ্চ রাজপদ দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন, সেই লক্ষ্যে তিনি কী করেছেন একেবারে সর্বোচ্চ 1573 খ্রিস্টাব্দে রাজা টোরমল সম্রাটের সাথে গুজরাটে যান এবং সেখানকার রাজস্ব ব্যবস্থা নির্ধারণ করেন। রাজা টোরমল রাজপুত রাজা টোরমল ছিলেন সম্রাট আকবরের একজন অর্থমন্ত্রী ছিলেন, তিনি রাজস্ব ব্যবস্থা নির্ধারণ করেছিলেন। সেই সময় কাবুলের মতো মুসলিম দেশে শাসন করার জন্য সম্রাটের প্রতিনিধি হিসেবে যান মানসিংহ, পরে তিনি বাংলার শাসক মনোনীত হন। তিনি মানসিংহকে পরবর্তী সময়ে বাংলার শাসক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম যে তিনি যে মিলনাত্মক নীতি গ্রহণ করেছিলেন, প্রথমে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন, তারপরে রাজপুতদেরকে উচ্চ রাজপদে তিনি নিয়োগদান করেছিলেন। এই নিয়োগের এই যে উচ্চ রাজপথে নিয়োগ দিয়েছেন আমরা দেখতে পেলাম কাকে দিয়েছেন, রাজা তিনি টোরমলকে রাজপুত রাজা টোরমলকে তিনি রাজস্ব নির্ধারণের রাজস্ব নির্ধারণের দায়িত্ব তিনি অর্পণ করেন টোরমলের কাছে। আর মানসিংহকে প্রথমে তিনি কী করছেন, রাজা মানসিংহকে মানসিংহ সম্রাট আকবরের প্রতিনিধি হিসেবে যান তিনি কাবুলের প্রথমে কাবুল একটা সম্পূর্ণ মুসলিম দেশ ছিল সেই সময়ে, ওই মুসলিম দেশে সম্রাটের প্রতিনিধি হিসেবে মানসিংহকে তিনি প্রেরণ করেছিলেন। পরবর্তী সময়ে মানসিংহকে বাংলা এই যে পূর্ব বাংলা শাসক হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন। আর প্রধান হচ্ছে যে বিহারী মলের মানসিংহ হচ্ছে কে ছিলেন, মানসিংহ ছিলেন হচ্ছে কে বিহারী মলের পুত্র, বিহারী মলের পুত্র ছিলেন রাজা মানসিংহ। এবার যে তিনি যে মিলনাত্মক নীতি তিনি গ্রহণ করেছেন এই হচ্ছে এক নম্বর নীতি, আর দুই নম্বর হচ্ছে যে কঠোর নীতি। কেন তিনি আবার কঠোর নীতি গ্রহণ করেছিলেন রাজপুতদের প্রতি কঠোর নীতি, সম্রাট আকবরের মিলনাত্মক নীতিতে যখন মিলনাত্মক নীতিতে যারা আসেনি যারা হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন এবং ওরা হিন্দু জাতীয়তাবাদ রাজপুত ছিলেন তারা কিন্তু সম্রাট আকবরের এই মিলনাত্মক নীতিতে তারা নীতিকে সাধুবাদ জানাননি, তারা এই নীতি অবলম্বন করেননি। সেই ক্ষেত্রে সম্রাট আকবর ওই সকল রাজপুতদের প্রতি তিনি কিছু কঠোর নীতি অবলম্বন করেছিলেন। তারা তিনি কী করেছেন যে অনীহা প্রকাশ করেন, যারা এই নীতি অবলম্বন করতে অনীহা প্রকাশ করেছেন তাদের প্রতি তিনি কঠোর নীতি অবলম্বন করেছেন। কারণ কাউকে বলছেন যে বর দেওয়ার জন্য বর্ষতা স্বীকার করার জন্য যে রাজপুত রাজা বর্ষতা স্বীকার করেননি সম্রাট আকবরের, সেই রাজপুত রাজা রাজ্য তিনি আক্রমণ করেছেন, আক্রমণ করে কোনো কোনো রাজ্য তিনি জয় করেছেন,
আর যারা কর প্রদানে সম্রাট আকবরকে কর বার্ষিক কর প্রদানে বশ্যতা স্বীকার আকবরের বশ্যতা স্বীকার করেছিলেন তাদেরকে তিনি এই কঠোরতার থেকে মুক্তি দিয়েছিলেন। আর যারা কোনোভাবেই যে রাজপুতদেরকে তিনি দমন করতে পারেননি সেই মিলনাত্মক নীতিতে তিনি আনতে পারেননি, সেইখানে তিনি তার স্বীয় সাম্রাজ্যকে সুসংহত করার জন্য সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি কী করলেন তাদের রাজপুত রাজাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো তিনি আক্রমণ করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তিনি সেগুলো মুঘল সাম্রাজ্যভুক্তও তিনি করেছিলেন। রাজপুতদের প্রতি তিনি আরও কী কী বেশি তিনি বেশিরভাগ ক্ষেত্রে তিনি মিলনাত্মক নীতি অবলম্বন করেছেন। আরও যে নীতি তিনি অবলম্বন করেছেন ধর্মীয় স্বাধীনতা রাজপুতদের দিয়েছিলেন, ধর্মান্ততা বশত তিনি পরধর্মের প্রতি তিনি যে অন্যায় অবিচার রাজনৈতিক সুবিধা দেবেন না এমন কোনো হীনমন্যতার পরিচয় সম্রাট আকবর দেননি। সম্রাট সম্রাট আকবর আকবরের শব্দ অর্থই হচ্ছে মহান, তিনি সত্যিকার অর্থেই তিনি তার নামের যথার্থতা তিনি প্রমাণ করেছিলেন রাজনীতির মাধ্যমে। তথা সম্রাট আকবর যে 50 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন সেই 50 বছরের তার রাজত্বকালে সম্রাট আকবরের মহত্ব উদারতা তার যে হৃদয়ের প্রশস্ততা দিয়ে তিনি হিন্দুদেরকে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে যে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন তাদেরকে সমান সুযোগ সুবিধা দিয়েছিলেন যে এটা সম্রাট আকবরকে ভারতীয় উপমহাদেশে আজ অবধি মহান করে রেখেছে। তা সম্রাট আকবরের নাম ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। তিনি তার ধর্মীয় ক্ষেত্রে তিনি সকল ধর্মকে তার ধর্মীয় ধর্ম অবলম্বনকারী যারা ছিলেন ধর্ম সকল ধর্মাবলম্বীদের তিনি ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন, এমনকি তার যে রাজপ্রাসাদে তিনি তার রাজপ্রাসাদে তার স্ত্রীগণকেও তিনি স্বীয় ধর্ম তার সকল স্ত্রীগণ সকল স্ত্রী তার ধর্ম তারা পালন করতে পারতেন, স্ত্রীগণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম সম্পাদন করতে পারতেন সেই সুযোগ সুবিধা সম্রাট আকবর তারা দিয়েছিলেন। এরপরে কী করলেন রাজপুত তথা ভারতীয় সকলদের হিন্দু ধর্মকর্মীদের জন্য তিনি ধর্মীয় কর প্রবাহিত করেছেন। সেই সময় গয়া কাশী হরিদ্বার আজমির শরীফ যারা যেতেন সবাইকে কী কর দিতে হতো ট্যাক্স দিতে হতো সরকারি কর তাদের প্রদান করতে হতো। এই তীর্থঙ্কর তিনি রহিত করেছিলেন একেবারে মৌকুফ করে দিয়েছিলেন। 1563 ও 1564 খ্রিস্টাব্দে সম্রাট আকবর বৈষম্যমূলক কর বিলোপের ঘোষণা দেন, এমনকি মূর্তি তৈরির বাধা নিষেধও তিনি রহিত করেন। তিনি মূর্তি তৈরি করা সে সময় নিষেধ ছিল। এই রাজপুতদেরকে তিনি তার অধীনস্থ করার জন্য তিনি কী করেছেন তাদের মূর্তি যে বানানোর প্রতি বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধও তিনি তুলে দিয়েছিলেন। এরপর হচ্ছে সামাজিক সংস্কার। হিন্দু সমাজ কিন্তু সে সময় কুসংস্কারাচ্ছন্ন ছিল, মধ্যযুগীয় ভারতীয় উপমহাদেশে সহমরণ প্রথা চালু ছিল। সম্রাট আকবর এই স্ত্রীকে মৃত স্বামীর সাথে সহমরণে যেতে হতো, আবার বিধবা যারা হতেন ওই বিধবাদের বিবাহ নতুন করে আবার বিবাহ কল্পনা করা যেত না। সম্রাট আকবর হিন্দু সমাজে প্রচলিত ছিল যে বাল্য বিবাহ সতীদাহ প্রথা সহমরণ এবং বিধবা বিবাহ এই সকল কিছু তিনি কী করেছেন বিলুপ্ত করেছিলেন। বিধবা বিবাহের ক্ষেত্রেও তিনি সচেষ্ট ছিলেন, তিনি বিধবাদের জন্য তিনি বিবাহের ব্যবস্থা তিনি করেছিলেন এবং সচেষ্ট ছিলেন। রাজপুতদের ধর্মীয় আবেগকে তিনি শ্রদ্ধা করতেন। রাজপুত রাজাগণ তথা হিন্দু সম্প্রদায় কোনো গরুর গোস্ত সে সময় খেতেন না, এই জন্য সম্রাট আকবর রাজপুতদের আনুগত্য সহানুভূতি
জন্য তিনি কি করেছেন, অনুগত সহানুভূতি নেওয়ার জন্য তিনি করেছেন কি, যে গরুর গোশত খাওয়া তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং সপ্তাহের বিশেষ দিনগুলোতে যে পশু জবাই করা কথা ছিল, রীতি ছিল, সেই রীতিটাও তিনি রহিত করে দেন, বন্ধ করে দেন। ঐতিহাসিক ভিডি মহাজন উল্লেখ করেন 1591 খ্রিস্টাব্দে, তিনি কি করবেন, তিনি করেছেন কি, সার মুরগির ছাগল ভেড়া, সার মহিষ ছাগল ভেড়া গরু সেনাবাহিনীকে, রাজপুতদেরকে তিনি পদমর্যাদা দিয়েছেন, সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছিলেন, এক কথায় সম্রাট আকবরের শাসন কার্যের সকল উচ্চ পদে তিনি যোগ্য হিন্দু রাজপুতদেরকে তিনি নিয়োগদান করেছিলেন। আর তিনি যে ধর্মীয় কর তিনি রহিত করেছেন, আবার তাদের যে সামাজিক যে কুসংস্কারগুলো সেই কুসংস্কারগুলো দূর করার চেষ্টায় তিনি করেছিলেন। রাজপুতদের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি 1591 খ্রিস্টাব্দে তিনি যাবতীয় পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করেছেন। সপ্তাহের যে নির্দিষ্ট দিনে পশু জবাই করা একটা রীতি ছিল, সেই রীতিও তিনি রহিত করেছেন। এর ফলে দেখা গেছে যে ভারতীয় উপমহাদেশের সম্রাট আকবরের শাসনামলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক সার্বিক দিক থেকে রাজপুতগণ বা ব্যাপক একটা অবদান তারা রেখেছিলেন। রাজপুতদের প্রশাসনে অংশীদারিত্বের ফলে সমস্ত হিন্দু সম্প্রদায় মুঘলদের অনুগত হয়ে যায়। যখন হিন্দু রাজপুতগণ, রাজপুত কারা আমরা আগে বলেছি যে হিন্দু সম্প্রদায়ের উঁচু শ্রেণীর জনগণ যারা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের রাজা ছিলেন এবং যারা দক্ষ সৈনিক ছিলেন, দক্ষ সেনাপতি ছিলেন, যুদ্ধে পারদর্শী ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, অভিজাত হিন্দু সম্প্রদায়কে রাজপুত করা হতো। যখন অভিজাত হিন্দু রাজপুতগণ মুঘলদের আনুগত্য প্রকাশ করেছিলেন, তখন সমগ্র ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়, আপামর হিন্দু সম্প্রদায় সম্রাট আকবরের আনুগত্য তারা প্রকাশ করেছিলেন, অনুগত হয়ে গিয়েছিলেন। রাজপুত নীতির ফলে মধ্যযুগের সম্রাট আকবরের রাজত্ব স্থায়ী হয়েছিল। সম্রাট আকবর যে অর্ধ শতাব্দীকাল ভারতবর্ষে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, দৃঢ়তার সাথে তিনি রাজত্ব করেছিলেন, এটা কিন্তু রাজপুতদের অনেক অবদান। রাজপুতদের বলে তাদের যে রাজপুতদের যে প্রতিভা, সেই প্রতিভাকে তারা মুঘল সাম্রাজ্যে তারা বিকশিত করেছিলেন। কর্নেল ডট সাহেব বলেন, সম্রাট আকবরই প্রথম সফল বিজেতা। ঐতিহাসিক কর্নেল ডট তিনি বলেছেন যে সম্রাট আকবর প্রথম সফল বিজেতা, যিনি রাজপুতদের সোনা শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন। সম্রাট কর্নেল ডট কেন একথা বলেছেন, সোনার শিকলে মানুষকে কি বাধা যায় না, সোনার শিকল বলতে তিনি একথাই বুঝিয়েছেন, আমরা পরে আসছি কোথায়, যে তিনি সম্রাট
কর্ণের পর বলেছেন যে সকল রাজবরের প্রথম সফল বিজেতা যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন, এ বাঁধনই তাদের মুসলমান রাজত্বকালে রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল। ঐতিহাসিক কর্ণের পর তিনি বলেছেন যে তিনি একটা ঐতিহাসিক তিনি মন্তব্য করেছেন যে সম্রাট আকবর রাজপুতদের প্রথম শাসক, তিনি সফল এবং প্রথম শাসক রাজপুতদেরকে তিনি সোনার শিকলে বাঁধতে সক্ষম হয়েছিলেন। আসলে কি কর্ণের পর যে কথা বলেছেন সম্রাট আকবর কি সোনা দিয়ে শিকল বানিয়ে তারপর রাজপুতদেরকে সোনার শিকলে বেঁধে রেখেছিলেন? আর তিনি সোনার শিকলে কখনোই তাদেরকে বাঁধেননি। সোনার শিকল, শিকল মানে কি? শিকল মানে শিকল দিয়ে বেঁধে রাখা মানে কি হচ্ছে যে বন্দি বলে রাখলাম, শিকল দিয়ে হাতে পায়ে বেঁধে বেঁধে দিয়ে বেঁধে রাখলাম। সম্রাট আকবর কৌশলে কিন্তু সেই কাজটি তিনি করেছেন। রাজপুতদেরকে তিনি উচ্চ পদমর্যাদা দিয়েছেন এবং রাজপুত রমণীদেরকে বিশেষ করে রাজপুত বিহারী মল্লের কন্যা এবং বুকাননের রাজপুত রমণীকে তিনি বিবাহ করেছিলেন এবং স্বীয় বড় জ্যেষ্ঠ সন্তান সেলিমের সঙ্গে তার ভগবান দাসের কন্যার সঙ্গে তিনি বিবাহ দিয়েছিলেন। এই যে বৈবাহিক সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তিনি হিন্দু রাজপুত তথা সমগ্র হিন্দু সম্প্রদায়কে তিনি বন্দী করে ফেলেছিলেন। আত্মীয়তার সম্পর্কে এই যে বৈবাহিক সম্পর্ক দ্বারা তিনি তাদেরকে ধর্মীয় স্বাধীনতাও দিয়েছিলেন। আমরা দেখতে পাই ঐতিহাসিক যে তখন আমরা ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী যে পড়লাম, তিনি তার যে হেরেম রাজপ্রাসাদে তিনি তার স্ত্রীগণকে স্বাধীনতা দিয়েছিলেন যে সকলেই স্ব ধর্মীয় অনুশাসন রীতিনীতি তারা পালন করতে পারবে। কিন্তু তিনি বৈবাহিক সম্পর্কে তিনি আবদ্ধ করে রেখেছিলেন, এর ভিতরে থেকেই তাদেরকে ওইসব তাদের ধর্মীয় স্বাধীনতা তিনি দিয়েছিলেন। আবার কী করলেন, রাজপুতদেরকে আবার তিনি দিয়েছিলেন হচ্ছে তাদের ধর্মীয় আবেগেও তিনি শ্রদ্ধাশীল মর্যাদা দিয়েছেন, এরপরে তাদের প্রতি যে ধর্মীয় কর গ্রহিত করেছেন, একে একে তাদেরকে যে সোনামি সুযোগ সুবিধা সম্রাট আকবর তাদেরকে দিয়েছিলেন, সম্রাট আকবরের এই সুযোগ সুবিধা দেওয়ার ফলে রাজপুতগণ স্বভাবতই সম্রাট আকবরের প্রতি ঝুঁকে পড়ে অনুগত হয়, আনুগত্য প্রকাশ করে এবং তাদের যে মেধা মনন প্রতিভা সকল কিছুই তারা নিঃস্বার্থভাবে বা মুঘল সাম্রাজ্যের সুসংহত ও সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের এই প্রতিভা মেধা মননকে তারা তারা নিয়োগ করেছিলেন মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণে। আর সম্রাট আকবর এত সুযোগ সুবিধা তাদের দিয়েছেন, দেওয়ার ফলে সুযোগ দিয়েছেন কিন্তু স্বাধীনতাও দিয়েছেন, সেই স্বাধীনতা তার সুযোগ সুবিধার ভিতরেই। এই জন্যই তিনি ঐতিহাসিক কর্ণের পর বলেছেন যে সোনার শিকলে তাদেরকে বেঁধে ফেলেছিলেন রাজপুতদেরকে, একমাত্র তিনিই সফল শাসক। তিনি অত্যন্ত দূরদর্শী শাসক ছিলেন, তিনি জানতেন যে ভারতীয় উপমহাদেশের যে অধিকাংশ হিন্দু সম্প্রদায় এই হিন্দু সম্প্রদায়ের আনুগত্য এবং সেবা না পেলে কখনোই এখানে একটি মুসলিম সাম্রাজ্যের ভিত সুপ্রতিষ্ঠিত হবে না। এই জন্য তিনি সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তিনি আনুগত্য তাদের আনুগত্য তিনি গ্রহণ করেছিলেন, তারা তাদের সর্বশক্তি মুঘল সাম্রাজ্যের সুদৃঢ়ভাবে তারা নিয়োগ করেছিলেন। পরবর্তীতে দেখা যায় যে যখন সমাজের রাজপুত হিন্দু মাথাগুলো যখন অবনত হয়েছিল সম্রাট মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূলে, তখন হিন্দু সম্প্রদায়ের যারা বাকি ছিলেন আপামর হিন্দু জনগণ সবাই একপক্ষে মুঘলদের আনুগত্য প্রকাশ করেছিলেন, সম্রাট আকবরের আনুগত্য প্রকাশ করেছিলেন, যার ফলে সম্রাট আকবর একটা সর্বভারতীয় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এই হচ্ছে সম্রাট আকবরের রাজপুত নীতি। তোমরা বাড়ি বলে নেবে ক্লাসে যে আমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে যেভাবে পাঠদান করি সেই পড়া আর অনলাইনের পড়ার মধ্যে অনেক একদম একটা পার্থক্য অবশ্যই রয়ে যায়, তোমাদের পার্টিসিপেট থাকে না,
আমাদের উপস্থিতি থাকে না, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমিও প্রশ্ন করতে পারি ও জবাব দিতে পারি। এক কথায় এই পড়াটা যদি তোমরা বুঝতে না পারো সেই ক্ষেত্রে আমাকে ফোন করবে, আমার তোমাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে। ভালো করে পড়াশোনা করো, এছাড়া কি বলবো, আর আমার জন্য দোয়া করো। আমার আমি অসুস্থ, জ্বর সর্দি কাশি সেই অবস্থায় আজকে তোমাদের ক্লাস নিতে এসেছি। ক্লাসটা খুব একটা ভালো হয়নি বলে আমার মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে ভালো ক্লাস নিতে পারিনি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর আজকের ক্লাসের ত্রুটি বিচ্যুতিগুলি বলি তোমরা তোমাদের কোমল মন দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্লাসটা তোমরা গ্রহণ করো, পরবর্তী ক্লাসগুলো যেন আমি আরও ভালো করে নিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, অবশ্যই এ ক্লাস পড়ার জন্য তোমরা বাড়ি করবে, এই শুভকামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।